উল্লেখ্য, মেডিকেল শিক্ষা নিয়ন্ত্রক পরিষদ মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়ার অবসান ঘটিয়ে কেন্দ্র সরকার চালু করতে চলেছে ন্যাশনাল মেডিকেল কমিশন। রাজ্যসভায় পাশ হয়েছে এই বিল। ন্যাশনাল মেডিকেল কমিশন নিয়ে জুনিয়র ডাক্তারদের আপত্তির বিষয়, কমিশনের অধীনে থাকা মেডিকেল কলেজ থেকে MBBS পরীক্ষায় পাশ করার পরও আবার প্রত্যেক ডাক্তার ছাত্রকে পুনরায় একটি সর্বভারতীয় পরীক্ষাতে বসতে হবে। সেখানে পাশ করলে তবেই চিকিৎসা করার জন্য রেজিস্ট্রেশন নম্বর বা ছাড়পত্র পাবে, নচেত কেউ চিকিৎসা করতে পারবে না। তাই এই বিলের বিরোধিতা করছেন জুনিয়র চিকিৎসকেরা। পূর্বে মেডিকেলে ভর্তির ক্ষেত্রে রাজ্য সরকারের হাতে 80% অধিকার ছিল, নতুন আইন চালু হলে রাজ্য সরকারের হাতে 50% অধিকার থাকবে। সুতরাং রাজ্যের ক্ষমতা আরো কমিয়ে দেওয়া হলো। সাধারণ এবং সবার কাছে জানতে চাই, ডাক্তারি কি এতটাই সহজ একটি বিষয় যেটি 6 মাসে কমপ্লিট করে দেওয়া যায়? যেটা আমরা 5.5 বছর ধরে পড়েও আমাদের প্র্যাকটিস লাগে, এস্টাবলিশ হতে এত বছর সময় লাগছে। একটি সাধারণ মানুষ কিংবা ধরেই নিন একজন কমিউনিটি হেলথ প্রোভাইডার, যিনি এন্ট্রান্স এক্সাম পাস করতে পারেননি দুর্ভাগ্যবশত, তিনি 6 মাসে পড়ে কী করে প্র্যাকটিস করতে পারেন? হিউম্যান বডি একটা অতি কমপ্লেক্স বিষয়, সেটা 6 মাসে করা যায় না, সেটা 5 বছরেও করা যায় না। সেখানে 6 মাসে কী করে ওরা কমপ্লিট করতে পারে আমার জনসাধারণের কাছে একটা প্রশ্ন। হ্যাঁ, ডাক্তারের সংখ্যা বাড়বে, কিন্তু সেই ডাক্তার কি এফেক্টিভ ডাক্তার হবে, এটা আমি জানতে চাই জনসাধারণের কাছে। আজকে আমাদের র্যালির দুটোই উদ্দেশ্য, একটা অবশ্যই এই ব্রিজ কোর্সকে বিরোধিতা করা এবং দ্বিতীয় জনসাধারণকে সচেতন করা, কারণ যে আলটিমেটলি কিন্তু জনসাধারণেরই ক্ষতি। এই 6 মাসে নির্মিত ডাক্তাররা নিজেরা চিকিৎসা করে বেরিয়ে যাবে, কিন্তু যদি কোনো লং টার্ম কোনো এফেক্ট করে পেশেন্টদের কিন্তু সেই কনভেনশনাল ডাক্তারদের কাছেই আসতে হচ্ছে। তাহলে এই যে মাঝে এই ক্রাইসিস পিরিয়ডটা, মেডিকেল ফ্র্যাটার্নিটির যে ডার্ক ফেজটা, এটা কেন আমাদের ফেস করতে হবে, কিসের জন্য? অবিলম্বে কেন্দ্রীয় সরকারের MMC বিল প্রত্যাহারের দাবিতে শনিবার মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ দেখালো জুনিয়র চিকিৎসকরা। তবে এদিন হাসপাতালে পরিষেবা স্বাভাবিক রেখে এই আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা। কয়েকদিন ধরে মানে একটা যে বিল পাস করেছে কেন্দ্র সরকার তরফ থেকে, MMC বিল, সেই বিলটা একেবারেই ডাক্তারদের মানে ডাক্তারদের এবং কমন মানুষদের মানে একদম মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। সেটা কীভাবে কমন মানুষদের মেরে ফেলা হচ্ছে সেটা আমি একটু ভালো করে বুঝিয়ে বলতে চাই। MMC যে বিলটা হয়েছে, সেই বিলটাতে 6 মাসের একটা ব্রিজ কোর্স আছে। একটা ডাক্তার যার যেখানে মানে তৈরি করতে সময় লাগে 4.5 বছর, তার সাথে 1 বছর ইন্টার্নশিপ, সেখানে একটা ডাক্তারকে এরা 6 মাসের মধ্যে তৈরি করে দিচ্ছে এবং কমিউনিটি হেলথ পোস্টে তাকে পোস্টিং করছে। সেই ডাক্তার কীভাবে চিকিৎসা করবে মানুষের জন্য সেটা কি মানুষ এখনও বুঝতে পারছে না। তাই আমরা চাই মানুষের হয়ে, যেহেতু আমরা মানে আমরা ডাক্তার, আমরা মানুষের হয়ে কাজ করি, তাই মানুষদেরকে বোঝাতে, এটা শুধু ডাক্তারদের মানে ডাক্তারদের প্রতি চাপ নয়, এটা মানুষদেরকে মেরে ফেলার একটা বড় ষড়যন্ত্র। আপনারা করছেন? আমরা কলেজ থেকে আমাদের মানে ডাক্তারদের তরফ থেকে আমরা ছোট্টবেলা একটা র্যালি তৈরি করেছি এবং এই র্যালির মাধ্যমে আমরা মানে মানুষদের কাছে পৌঁছাতে চাই এবং সরাসরি আমাদের যে বিলের মানে NMC বিল, সেই বিলটা যে ঠিক হয়নি সেটা আমরা উপর মহলকে জানিয়ে দিতে চাই। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, আমার নিউজ। আপনার প্রতিটি আনন্দ এবং উৎসবের দিনগুলিকে আরো স্পেশাল করে তুলতে গঙ্গারামপুর শহরে শ্যাম ফ্যাশন নিয়ে এলো রেমন্ডের নতুন শোরুম, যেখানে রয়েছে পোশাক প্রেমীদের জন্য অতি উৎকৃষ্ট মানের এবং আধুনিক ডিজাইনের বিভিন্ন পোশাকের সম্ভার। তাই দেরি না করে আজই চলে আসুন গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্যাম ফ্যাশনের নতুন রেমন্ড শোরুমে।